30 মিনিটে খেলা শেষ, ফলাফল ফ্রান্স 1 ইংল্যান্ড 0। ও আবারও কিন্তু এখানে ফিরতে হবে ইংল্যান্ডকে। এক্স্যাক্টলি, যে আক্রমণটা আসলে তারা করতে চায়, সেই অটোমেটেড গোল লাইন যে প্রযুক্তিটা সেমি অটোমেটেড, সেখানে কিন্তু ধরা খাওয়ার একটা ব্যাপার আছে এই মুহূর্তে। আরে দারুণ দারুণ ভাবে ট্যাকল করেছিলেন তাকে, একটু রিস্ক ছিল। এর্নান্দেজকে আমরা দেখেছি, এর্নান্দেজ কিন্তু মোস্ট অফ দ্য টাইম তিনি তার মার্কারকে খুব ভালোভাবে আটকে রাখেন। এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ইংল্যান্ড, ফিল ফোর্ডেন তার নিয়ন্ত্রণে আছে, ভালো একটা বোলিং করিয়েছেন ভেতরে, তবে যত ভালো করিয়েছেন ধরার মতন কেউ নাই। বলের পজিশন কিন্তু আমাদের কাছে থাকছে, বাট বারবার কেন যেন অ্যাটাক করতে গিয়ে আমরা হারিয়ে যাচ্ছি। এটা মাঝে মাঝে হয় যে আপনারা হোমটা খুঁজে পাচ্ছেন না, মানে রাস্তায় বেরোচ্ছেন কিন্তু কেমন যেন ওরা আসলে খালি মাঠে দৌড়াদৌড়ি করতেছে। ঠিক আছে, ইংল্যান্ড ভাই সুযোগ আছে, ইংল্যান্ডের দারুণ সুযোগ, কিন্তু ব্লক আবারও চমৎকার শট, এক্সিলেন্ট ইকুয়ালাইজার আমরা দেখলাম, দারুণ ভাবে খেলায় ফিরলো ইংল্যান্ড। এইটা রাইমস্টার দেখতেই হবে, চমৎকার একটি শট, প্রথমবার চেষ্টা করেছিলেন, দেখবেন যে ডিফেন্ডার কিন্তু আটকে দিয়েছিলেন একবার তাকে, কিন্তু দ্বিতীয় আক্রমণে দ্বিতীয় চেষ্টায় চমৎকার ভাবে জালবন্দি করলেন বল, চমৎকার এবং ফিনিশটাও করেছেন খুবই ক্লিনিক্যালি। তিনি স্পেসটা দেখছিলেন যে কোন জায়গাটায় ফাঁকা আছে এবং সেই জায়গাটায় গলিয়ে দিয়েছেন, এক্সিলেন্টলি এক্সিকিউটেড। আমরা ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যে ধরনের হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা করি এই বিশ্বকাপ গেমারুর মঞ্চে, কিন্তু একই ধরনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। হাড্ডাহাড্ডি লড়াইটা কি আসলে, হারের সাথে হারের বাড়ি খাওয়া? হ্যাঁ, মানে এমন ভাবে লড়াই যে মানে হারে হারে বাড়ি খাইতে হবে, হারে হারে গোড়ায় গোড়ায় সবকিছু পায়ে পায়ে। ঠিক আছে, এটাকে হাড্ডাহাড্ডি বলে, হাড্ডাহাড্ডি লড়াই বলে। দুই ইউরোপিয়ান পরাশক্তি ইংল্যান্ড এবং ফ্রান্স, রাইট, দুই ইউরোপিয়ান পরাশক্তি, একজন তো ট্রফি তাদের ঘরে নেবে, মানে ফুটবলটা তাদের ব্যক্তিগত সম্পদ মনে করেই তারা ঘরে নিয়ে যেতে পারে না, তবে ক্রিকেটে কিন্তু ইংল্যান্ড আসলে ট্রফি নিচ্ছে, মানে তাদের আস্তে আস্তে আসছে তাদের মেইন বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, অনেক কিছু ব্যাক টু ব্যাক নিয়েছে। কিন্তু এবার ফুটবল বিশ্বকাপের দিকে নজর পড়েছে এই ইংল্যান্ড দলটির, যদি তারা এবার বিশ্বকাপ জিততে পারে, আগে থেকেই নজর ছিল কি আসছে, নজর দিয়েই রাখে, পড়াতে পারে না, নজর তো 45 বছর ধরে আছে ভাই, কিছু লাভ তো হইতেছে না, নজর দিয়ে কি হয় নাকি এগুলা? এই আপনারা অনেক বেশি কথা বলছেন, এইজন্য আমি রেড কার্ড দেখাচ্ছি আপনাদেরকে, প্লিজ এত বেশি কথা বলে যাবেন না, ওটা সবাইকে মানে জন্য পরিচুরি সেই বলে চোর, আমি এতক্ষণ বলতেছিলাম না, এটা হচ্ছে, এটা হচ্ছে ক্ষমতার অপব্যয় ব্যবহার, একটা লাল কার্ড পেয়ে দিয়ে দিলাম, চমৎকার বলে সুযোগ, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে, হোয়াট আ সেভ, আমার মনে হয় জর্ডান পিকফোর্ড, এমবাপ্পে যেমন সোজা থেকে যখন পেয়েছিলেন বলটা তখন যদি শট নিতেন গোলের সম্ভাবনা বেশি ছিল, একটু সেলফিশ হলেই পারতেন তাহলে আমার কাছে মনে হয় গোলটা হতো, হেডারে ক্লিয়ার মাঝমাঠে বল, তবে প্রথমার্ধের খেলা শেষের বাঁশি বেজেছে কি না তার আগেই একটা, এবং প্রথমার্ধের খেলা এর মধ্য দিয়ে শেষ, চমৎকার একটি প্রথমার্ধ আমরা দেখতে পেলাম, এবং ফলাফল ফ্রান্স 1 ইংল্যান্ড 1, কিন্তু মাঠে ডমিনেন্ট মনে হয় ফ্রান্স একটু বেশি ছিল, কি মনে হয়? ডেফিনেটলি, বাট ইংলিশরা যে সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে সেটা তারা করেছে কিন্তু, এবং তারা আমরা যেটা বলছি যে ক্ল্যাশ অফ টাইটান্স, এরকম একটা ম্যাচে 1-1 সমতা প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, আমার কাছে মনে হয়েছে খুবই জাস্টিফাইড।